अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আগামী পূর্ণিমার রাতের আগে কেউ এই নাগমণিকে স্পর্শ করবে না, আর যদি আমরা এই কাজটা করতে চেষ্টা করি তাহলে আমরা সবাই পড়ে ছাই হয়ে যাব। আর আগামী পূর্ণিমার রাতের পরে এই নাগমণির সমস্ত শক্তি আমার মধ্যে প্রবেশ করবে। আমি তোকে 21 বছর আগে এই কথা বলেছি, কিন্তু এটা দেখতে চাই এই নাগমণির সমস্ত শক্তি এখনো পর্যন্ত তোর মধ্যে আছে নাকি কোনো বাধা বিঘ্ন এসেছে। কেমন লাগলো, কেমন লাগলো আমার শক্তির ছোট্ট একটা নমুনা? চামুন্ডা মায়ের কৃপায় এই নাগমণির সমস্ত শক্তি তোর ভেতর পুরোটাই আছে। অবশ্যই, আগামী পূর্ণিমার রাতের পরে তারপর আমি আনন্দ ঠাকুর হয়ে যাব এই বিশ্বের প্রথম অমর মানুষ। এটাই হবে, কিন্তু সেই রাতটা আসার আগে নাগমণি আর তোকে তোর সমস্ত শত্রুদের কাছ থেকে আমায় বাঁচাতেই হবে। লাইট কেন নিভে গেল জানি না, এর আগে তো কখনো এরকম হয়নি। আমি বাইরে গিয়ে দেখি। এখানে তো সব জায়গায় লাইট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। নন্দিনী, ওদিকে দেখো। গুরুদেব, আপনি? শিবানী, আমাদের কাছে এখন এসব কথা বলার সময় নেই। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ গুরুদেব। নাগলোকের পরিবেশ খারাপ হয়ে উঠেছে, এখন তোমাকেই কিছু করতে হবে। বলুন গুরুদেব, আমি কি করতে পারি? আজ রাতে দ্বিপ্রহরে আকাশে 3টে তারা মিলে ত্রিকোণ সৃষ্টি করবে। এই ত্রিকোণ মাত্র 30 সেকেন্ডের জন্য স্থায়ী হবে, আর সেই ত্রিকোণের মাধ্যমে অদ্ভুত রশ্মি সৃষ্টি হবে। যদি সেই নক্ষত্র রশ্মি রাজের উপর পড়ে তাহলেই রাজের আগের জন্মের কথা,
মনে পড়বে। সত্যি গুরুদেব, আমার নাগার্জুনের পূর্বজন্ম মনে পড়বে? হ্যাঁ শিবানী, আর সেটা তখনই সম্ভব হবে যখন ওই ঋষিরাজের ওপর ওই মন্দিরেই পড়বে যে মন্দিরে নাগার্জুন প্রাণ ত্যাগ করেছিল। মানে মহাদেবের পুরনো মন্দিরে? হ্যাঁ, এই ত্রিকোণ সোজা মন্দিরের ওপরেই সৃষ্টি হবে, আর সেখান থেকে রশ্মি সোজা মন্দিরের ওপর পড়বে। শিবানী, মনে রেখো এই সবকিছু মাত্র 30 সেকেন্ডের মধ্যে হবে। তুমি কিন্তু এই 30 সেকেন্ড একেবারেই বিফলে যেতে দিও না। আমি ওই মুহূর্তগুলোকে নষ্ট করব না গুরুদেব, কিন্তু আমি রাজকে, কিন্তু গুরুদেব, আজ রাতে দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে, তোমাকে যা করতে হবে আজই করতে হবে। এই নে তোর খাবার। আরে কি হয়েছে বাবা, সন্ধে থেকে কেমন তোকে মন মরা লাগছে? রোহিত বাবার সাথে দেখাও করলি না? ও আজ একটু ব্যস্ত আছে। আরে নন্দিনী মা ফোন করেছে, তুই ধর, আমি এখনই আসছি। তুই নিজের জায়গাটা ভুলে গেছিস, যে তুই কে আর নন্দিনী কে? না আমার নন্দিনী ম্যাডামের সঙ্গে দেখা করা উচিত, আর না কথা বলা উচিত। ছোট মালিককে আর রাগাবো না আমি। রাজ ফোনটা ধরছে না, হয়তো আজ যেটা রোহিতের সঙ্গে হয়েছে। কি হয়েছে সেসব আমি পরে বলছি তোমাকে প্রিয়া। আমার মনে হয় আমাকে রাজের বাড়িতে গিয়ে ওকে মহাদেবের মন্দিরে নিয়ে যেতে হবে। প্রিয়া, তুমি আমাকে নাগলোকের বইটা এনে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, এক পা নড়ার চেষ্টা করলে না। কে তোমরা? তোমরা দুজনই তোমাদের দুজনের আংটি আমাদেরকে দিয়ে দাও। নাও। আমাদের কাছে কোনো আংটি নেই। দেখো আমার মালিক আর দিদিকে যেতে দাও, যা কথা বলার আমার সঙ্গে বলো। চুপ কর। পরের বার গুলিটা শূন্য নয়, তোর মাথায় চালাবো বুঝলি। আংটিটা বার কর, বার কর আংটিটা। এই মনে হচ্ছে সোজা কথায় কাজ হবে না। ওর আংটিটা নে। এই দে বলছি। এবার দেখ এই আংটিটা নিয়ে আমরা কি করি। এখন শুধু ওই গুহাটা খোলারই যা দেরি, তারপরে এই নাগমণি আর তার সমস্ত শক্তি আমার হয়ে যাবে, আর আমার ববির প্রতিশোধটাও পূরণ হয়ে যাবে। এই মহিলা আবার কি করছে? Oh, my God.
এই মনে হচ্ছে ওরা জাদু জানে, আমাদের উপর জাদু করেছে। পালা 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 শুনে এখান থেকে পালা। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এসব কি হচ্ছে? আনন্দের সঙ্গে সঙ্গে ওর দিদির মধ্যেও মায়াবী শক্তি এসে গেছে। এবার তো মনে হচ্ছে নাগমণিটা পেতে গেলে অন্য কোনো প্ল্যান করতে হবে।